নমস্কার বন্ধু। তো আজকের ভিডিওতে আমি আপনাদের নেপালের কাকরভিটাতে রয়েছে এমন কিছু চোখের হসপিটালের ব্যাপারে তথ্য বা ইনফরমেশন দিতে চলেছি। এই ভিডিওটির মধ্যে থাকবে আপনাদের নেপালে যেতে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন, কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, হসপিটালের ব্যবস্থা কেমন, তাছাড়া হসপিটালের রিভিউ এবং হসপিটালে কী কী ডকুমেন্টসের প্রয়োজন, এই সকল তথ্যগুলি আপনাদের দেওয়া হবে। মূলত নেপালের কাকরভিটাতে উত্তরবঙ্গ তথা আসাম, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, তাছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার, এ সকল রাজ্যগুলির বিভিন্ন প্রান্ত থেকে নেপালে চোখের ডাক্তার দেখাতে আসে লোকজন। আশা করছি এই তথ্যগুলি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। তথ্যগুলি যদি হেল্পফুল হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো ইন্ট্রোতে এর থেকে বেশি কিছু না বলে রাত্রে ভিডিওটি শুরু করা যাক। নেপালে চোখের হসপিটাল যাওয়ার জন্য আপনাদের সবার প্রথমে আসতে হবে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আপনাদের পানিটাঙ্কির বাস ধরতে হবে। পানিটাঙ্কির বাস শিলিগুড়ি থেকে 5 মিনিট অন্তর অন্তর রয়েছে। পানিটাঙ্কি যাবার জন্য আপনারা পানিটাঙ্কি, তাছাড়া খড়িবাড়ি, গলগুলিয়া, এই সকল বাস ধরে পানিটাঙ্কি পৌঁছে যাবেন। পানিটাঙ্কি মোড়ে পৌঁছানোর পর আপনারা চাইলে পানিটাঙ্কি বর্ডার পর্যন্ত টোটো করে যেতে পারেন। ভাড়া রয়েছে 20 টাকা পার জন। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, ডিস্টেন্স খুব একটা বেশি নয়, কিন্তু সাথে যদি বয়স্ক লোক থাকে তাহলে টোটোতে যাওয়াই ভালো। পানিটাঙ্কি বর্ডার যাওয়ার পরে আপনাদের সাথে যদি লাগেজ থাকে তাহলে প্রথমে হবে লাগেজ চেকিং অ্যান্ড তারপরে আপনাদের ডকুমেন্টস চেকিং। নেপালে চোখের হসপিটালে যাওয়ার জন্য আপনারা ব্রিজের ওপর থেকে নেপালে টোটো পেয়ে যাবেন। তো গাইস শুধু এখানে মাত্র আধার কার্ডটা চেক করাতে হবে, মানে ইন্ডিয়ান থাকলে সেরকম কোনো সমস্যা নেই। যদি নেপালের লোক হয় তাহলে সেখানে ব্যাগ চেকিং হবে। আর এখানে যে জ্যাম রয়েছে সেটা দেখতে পাচ্ছি, টোটোর প্রচণ্ড ভিড় রয়েছে এই জায়গাটাতে। ইলেকট্রিক ব্যাপার, শুধু আধার কার্ড থাকলে পরে সেখানে খুব সহজে আপনারা ইজিলি ক্রস করতে পারবেন। মেনলি এখানে যাওয়ার সময় অতটা ভিড় নেই, আসার সময় যতটা ভিড় রয়েছে। তো এখন দেখুন ব্রিজটা প্রায় 1 কিলোমিটার মতো লম্বা হবে, ব্রিজটা ক্রস করে প্রায় পৌঁছে যাবো নেপালে। তো আমাদের অত কিছু বলবো না, শুধু হচ্ছে আধার কার্ডটা দেখাতে হলো, ব্যাস আর কিচ্ছু লাগবে। আর যদি আপনার যদি ব্যাগ ট্যাগ থাকে শুধু সামান্য একটু ব্যাগ চেকিং হতে পারে। তো এখন আমরা টোটো করে যাচ্ছি, যারা টোটোতে যাচ্ছি আমাদের মাত্র 10 টাকা দিতে হবে। ব্রিজটা ক্রস করে এখানে অনেক টোটো পাওয়া যাবে। তো ইন্ডিয়ান 10 টাকা আর নেপালে 20 টাকা দিতে হবে। ইন্ডিয়ান 10 টাকা, নেপালে হিসেবে 16 টাকা হয়, কিন্তু নেপালে হলে 20 টাকা। আর আমাদের মিলে এখানে বাস পড়াতে এখানে ছেড়ে দেওয়া হবে। তো অনেক টোটো আছে এখানে, এখান থেকে মেনলি আপনারা যদি ফাইনে গিয়ে হেঁটেও আসেন তাও এখান থেকে টোটোতে খুব কম খরচা দিতে পারবেন। মেনলি 3টা চোখের হসপিটাল আছে, একটা দিব্যজ্যোতি, একটা হচ্ছে কাকরভিটা আই নেত্রালয়, আরেকটা হচ্ছে মেচি নেত্রালয়। এই 3টা মেনলি হসপিটাল আছে। আমরা প্রায় 3টা হসপিটালে গিয়ে দেখবো কোন জায়গায় লোকেশন আপনাদের শেয়ার করবো। মেনলি 3টা লোকেশনে যেটা আছে, বাস স্ট্যান্ডের খুবই কাছে আছে। আপনি যদি যেতে চান তাহলে মেনলি ব্রিজ থেকে টোটো নিয়ে ওরা বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। আর যদি আপনারা যে মেচি নেত্রালয় যাবেন বা দিব্যজ্যোতি নেত্রালয় যাবেন, কাকরভিটা নেত্রালয়, যে কোনো 3টা হসপিটালে, যে কোনো হসপিটালে গেলে আপনারা সেখানেও ছেড়ে দেবে। ভাড়া মাত্র 10 টাকায় ইন্ডিয়ান। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মেচি নেত্রালয় যেটা ছিল সেটা হচ্ছে বাউন্ডাঙ্গি রোডে, আর সেটা হেঁটে যাওয়া যাবে না কাকরভিটা থেকে, কোনো গাড়ি করে যেতে হবে। আর এখানে আমাদের দিব্যজ্যোতি আছে, আরেকটা হচ্ছে কাকরভিটা আই হসপিটাল, এই দুটোই হচ্ছে। তো এখন আমরা আছি দিব্যজ্যোতি আই অ্যান্ড ENT কেয়ার। তো এটা হচ্ছে নেপালের চোখের হসপিটাল একটা, মূলত এখানে 3টা হসপিটাল, তার মধ্যে এটা হচ্ছে একটা। তো এখানে যদি কোনো পেশেন্ট আসে তার মধ্যে কী প্রসেস আছে, পেশেন্ট আসার কোথায় কী প্রথমে যেতে হবে, প্রথমে আমাকে গেট দিয়ে এন্ট্রি করতে হবে। তো গেট দিয়ে আপনার প্রথমে আসবেন এখানে সিকিউরিটি, তো সিকিউরিটি থেকে সব কিছু জেনে নেব, এখানকার প্রসেসে কী আছে কী নেই সেগুলো সব আমাদের সিকিউরিটি কাকু আমাদের এখানে বলবে। এখন নাম কী আছে স্যার, কাঁ সে আছে স্যার? তো মানে নাম লিখা হয়ে গেল। कहाँ से आया, नाम एंट्री करते थे, है नाम एंट्री कर देता है, उसके बाद नाम एंट्री कर दिया ना, जैसे कि आपका क्या नाम हो गया, बलबत श्रेष्ठ हो गया। कहाँ से आया, ये आया तो नक्सल से आया है, ठीक है, लेकिन एंट्री कर दिया, उसके बाद आप लोग भीतर जाएगा। তো এটা হচ্ছে মেনলি এন্ট্রি গেট, এখান থেকে আসার পরে তার বাঁদিকে রয়েছে রিসেপশন। তো রিসেপশন আসার পরে এখানে সিকিউরিটি কাজ শেষ, এখানে আসবে রিসেপশনে মূলত নাম এন্ট্রি হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনাদের কোথা থেকে আসেন কী ব্যাপার এগুলো সব কিছু ডিটেলসে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দিদি আছে, দিদি সব কিছু ফর্ম ফিল আপের ব্যাপারটা দিদি দেখে নেবে। তারপরে আপনাদের বলা হবে কি আপনারা কোন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের চুজ করার অপশন দেওয়া হবে। তারপর মূলত এখানে যে স্টাফ রয়েছে তাদের দ্বারা আপনারা মেনলি কোথায় কোথায় যেতে হবে সেগুলো আপনাদের তখনই বলে দেওয়া হবে। তো এখানে চোখের সাথে নাক, কান, গলা, এই 4টা জিনিসেরও এখানে চেক আপ করানো হয় এখানে মূলত। তারপরে ডক্টরের সাথে আপনাকে বলা হবে কী অপশন দেওয়া হবে, চোখের জন্য আসছেন নাকি গলা নাকি নাক কান কোনটার জন্য এসেছেন।
তো এটি হচ্ছে কিছু ব্যাপার। এখন আপনাদের একটু হাসপাতালটা কীরকম রয়েছে সেটা একটু দেখিয়ে দিই, বাস আর হাসপাতাল আপাতত ট্যুর দেখিয়ে দিয়েছে, আপনাদের ব্যবস্থা কী সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে কীরকম ব্যবস্থা রয়েছে। তো এখানে রয়েছে হসপিটালটা, আর এখান থেকে বাড়ানোর পরে সোজা এখানে রয়েছে ফার্মেসি, রয়েছে চশমা দোকান রয়েছে। আপনাদের যে ধরনের সমস্যা রয়েছে বা কোনো চশমা বানাতে হলে এখানে মূলত দোকান আছে, এখানে আপনারা চশমা বানাতে পারেন বা ওষুধ লাগলে এখান থেকে সব ধরনের ওষুধপত্র পেয়ে যাবেন। যেটা কাকারভিটা নেত্রালয় আছে সেটা মূলত তার উল্টা দিকে আছে, প্রায় প্রতিটা হসপিটালেরই একই ধরনের প্রসেস থাকে। তো আমরা আসলাম দিব্য জ্যোতি, এখানে মূলত চোখের সাথে সাথে কান নাক গলা এগুলোরও চেক আপ করা হয়। নেপালের কাকরভিটাতে রয়েছে তিনটি চোখের হসপিটাল, একটি রয়েছে মেচি নেত্রালয়, আরেকটি রয়েছে কাকরভিটা আই হসপিটাল, আরেকটা হচ্ছে দিব্য জ্যোতি আই এন ইএনটি হসপিটাল। এই তিনটি হসপিটাল রয়েছে। আমার যত মনে হয় বা শুনেছি যে মেচি নেত্রালয়টা সব থেকে বড়ো হসপিটাল কাকরভিটার মধ্যে, আর মেচি নেত্রালয়ে যত বেশিরভাগ লোক যায়। আর আপনারা আপনাদের পছন্দ মতো হসপিটালে যেতে পারেন, তিনটা হসপিটালে যাওয়ার জন্য আপনার 20 থেকে খুব সহজে টোটো পেয়ে যাবেন। আর থাকার ব্যবস্থার কথা যদি বলি, আপনার যে কোনো জায়গা থেকে কাকরভিটাতে প্রচুর থাকার যা হোটেল রয়েছে, মানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে বলা যেতে পারে কাকরভিটার মধ্যে থাকার জন্য। আপনারা তো ভেবেছিলাম তিনটি হসপিটালে গিয়ে ভিডিও করবো, কিন্তু সেটি করতে পারিনি, কেননা একটি যদি আমি তিনটি হসপিটালে গিয়ে ভিডিও করতে যাই ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে, তাই যে কোনো একটি হসপিটালে ভিডিও করে সেই কারণে প্রতিটা হসপিটালে প্রসেসিং প্রায় একই রকমের থাকবে। এখন আমরা যে কাকরভিটা বাস স্ট্যান্ডে, এখান থেকে মূলত ধরন বিরাটনগর তারপর কাঠমান্ডু সব জায়গায় বাস পেয়ে যাবেন এই জায়গাটা থেকে, যেখানে খুশি যেতে পারবেন এখান থেকে বাস নিয়ে। তো এখান থেকে কাকরভিটা যেরকম রয়েছে 52-13 কিলোমিটার, লেফট সাইড শিলিগুড়ি 28 কিলোমিটার রয়েছে, গুয়াহাটি হচ্ছে 400-800 কিলোমিটার, সরি 400-800 কিলোমিটার। তো এখানে যে কাকরভিটা বাস স্ট্যান্ড আছে সেখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন। তো এখন আমরা যাচ্ছি এশিয়ান হাইওয়ে 2 দিয়ে। তো আসার সময় আমাদের দেখা যাচ্ছে আধার কার্ড, কিন্তু এখন যাওয়ার সময় দেখাতে হবে না, শুধু ইন্ডিয়ান আর্মি বা ISSB-র ওখানে শুধু আমাদের দেখাতে হবে আধার কার্ড দেখাতে হবে, আর কোনো ডকুমেন্টস এখানে দেখাতে হবে না। তো আসার সময় মূলত এখানেও চেকিং হচ্ছে দু জায়গাতে, যাওয়ার সময় কোনো ধরনের চেকিং নেই। তো ওইদিকে যে ব্রিজটা আছে ওটাতে মূলত বড়ো ভেহিকেল ট্রাক তার সাথে গাড়ি ওগুলো বেশিরভাগ ওই দিক দিয়ে যায়, আর এদিক দিয়ে মূলত টোটো বাইক নিয়ে আসলে, এদিক দিয়ে সাইকেল নিয়ে হাইটে আসলে এই ব্রিজটা দিয়ে। আর ওই সাইডের ব্রিজটা নতুন বানানো হয়েছে যখন এশিয়ান হাইওয়ে 2 বানানো হয়েছে তখনটা বানানো হয়েছে ব্রিজটা। গাইস লুক এট দিস ক্রাউড, তো এখানে প্রচণ্ড জামের মধ্যে পড়তে হবে, মানে লম্বা লাইন রয়েছে এখানে, আসার সময় অতটা জাম থাকে না, যাওয়ার সময় জাম থাকে। তো আজকের ভিডিও এতটুকুনি ছিল, এরপরে আমি কাকরভিটা থেকে পায়ানি গিয়ে চলে আসি, আর কোনো ভিডিও শুটে শ্যুট করিনি। তো আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, ভিডিও যদি হেল্পফুল হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ধরনের বিদেশে ট্র্যাভেলিংয়ের যে রিলেটেড যে ইনফরমেশন টাইপের ভিডিওগুলো সেগুলো বানাই, আমি মূলত মোবাইলে বাড়িতে বসে যে বলে কোনো তথ্য দিচ্ছি সেরকম নয়, আমি সেই জায়গাটা দিয়ে জিনিসটাকে ফেস করি, নিজে জিনিসটাকে বুঝি, তারপরেই ভিডিও বানাই।